without gemstones, mantras can give us finest remedy. Mantra ki? Kibhabe eti kaj kore? Vibrationi baki. Bij mantrer shokti dara amra kibhabe amader lokkhe pouchhate pari? Bij mantra gulor shothik uchcharoni ba ki? কার কি মন্ত্র সেটা আমরা কি করে নির্ণয় করব? অ্যাকর্ডিং টু নিউমারোলজি নাম্বার 7, তোমরা যারা যে কোনো মাসের 7/16/25 এই সমস্ত ডেটে জন্মগ্রহণ করেছো, তোমাদের ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার 7 তোমাদের রুলিং প্ল্যানেট কেতু। রাহুর মতন কেতু একটি ছায়াগ্রহ। কেতুর অশুভ প্রভাবে জীবনে কলহ লেগেই থাকে আর নাম্বার 7 জাতকদের কখনোই সহজে আত্মতৃপ্তি আসে না, অর্থাৎ মন সহজে শান্তি পায় না। তাই তোমাদের কেতুকে মজবুত করার জন্য বা কেতুর সুপ্রভাব বৃদ্ধি করার জন্য অবশ্যই কেতুর বীজ মন্ত্রটি জপ করা প্রয়োজন। নাম্বার 4 মতন নাম্বার 7 আমি বলবো যে গণেশজির পুজো করতে, এতে কেতুর পজিটিভিটি বৃদ্ধি পাবে। আর রাত্রিবেলায় 108 কেতুর মন্ত্রটি যদি জপ করতে পারো তাহলেও কেতুর পজিটিভিটি বৃদ্ধি পাবে। কেতুর মন্ত্রটি হল ওম স্রাম শ্রীম স্রোম সহ কেতবে নমঃ। ওম স্রাম শ্রীম স্রোম সহ কেতবে নমঃ। ওম স্রাম শ্রীম স্রোম সহ কেতবে নমঃ। শেষে এই উচ্চারণটা অনুস্বর অথবা ময় হসন্তর উচ্চারণটা একটা হামিং সাউন্ড হবে। দুটোর উচ্চারণে সাউন্ডটা একই শোনাবে, অর্থাৎ উভয় উচ্চারণই সঠিক এবং একই সাউন্ড বা একই শব্দ উৎপন্ন হবে। ওম স্রাম শ্রীম স্রোম সহ কেতবে নমঃ। এছাড়া কোনো সন্ন্যাসী বা কোনো ভিখারী যদি তোমাদের কাছে সাহায্য চায়, তোমাদের উচিত তাদের কিছু দান করা, তাদের শুধু হাতে না ফেরানো, তাতে কেতু পজিটিভিটি বৃদ্ধি পাবে। কেতু দেবতা ধূমাবতী, তোমরা যদি দেবী ধূমাবতীর পূজা অর্চনা করতে পারো তাহলে তোমাদের এই মন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে আর তার মাধ্যমে তোমাদের আত্মশক্তিও বৃদ্ধি পাবে। নাম্বার 4 যেমন মেডিটেশন একান্ত প্রয়োজন, তোমাদেরও মেডিটেশন একান্ত প্রয়োজন। এভাবে আমার সাথে থাকতে, আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে আমি ইন্সপিরেশন পাই। নমস্কার।